হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য বং দেব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের ফরেন রেক্রুটমেন্ট নিয়ে কথা বলবো তাছাড়া কিন্তু বেশ কিছু ফরেন প্লেয়ার আপডেটস আছে এবং এর সাথে সাথে এসসি ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের ফোর্থ ফরেন রেক্রুট অ্যানাউন্স করে দিল তো সব কিছু নিয়ে কথা বলবো কিন্তু তার আগে যারা আমাদের চ্যানেলে নতুন বা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনারা লাইক করলে কিন্তু এই ভিডিওটি আরও রেকমেন্ডেড হবে এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে কিন্তু আমরা আরও মোটিভেটেড হব চলে আসছি আপডেটসে প্রথমেই যেই আপডেটটা আছে সেটা হচ্ছে এসসি বেঙ্গল কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার করে দিয়েছে তাদের চতুর্থ বিদেশি এই মরসুমে এবং সেই চতুর্থ বিদেশি কিন্তু হচ্ছেন ড্যানিয়েল চিমা চুকু এবং ড্যানিয়েল চিমা যে এই মরসুমে চতুর্থ বিদেশি হবেন সেটা কিন্তু আমরা আজকের প্রথম ভিডিওতেই বলে দিয়েছিলাম তো ড্যানিয়েল চিমার সাইনিংটা কিন্তু অফিসিয়াল হয়ে গেল এবং এই ড্যানিয়েল চিমা ইনি কিন্তু কেরিয়ারের সব থেকে যে সোনালি সময় সেটা কাটিয়েছেন নরওয়েতে এবং নরওয়েতে এই চিমা কিন্তু মলডে এফকের হয়ে নরওয়েজিয়ান টপ ডিভিশন লিগ খেলেছেন এবং দু হাজার এগারো দু এই তিনটি বছরে যে নরওয়েজিয়ান টপ ডিভিশন লিগ জয়ী মলডে এফকের দল ছিল সেই দলের কিন্তু সদস্য ছিলেন এই চিমা এবং এছাড়াও নরওয়েজিয়ান কাপ যে দু বছর পরপর জিতেছিল মলডে এফকে দু হাজার তেরো এবং দু হাজার চোদ্দো সালে সেই মলডে এফকে জয়ী দলের কিন্তু সদস্য ছিলেন এই চিমা এবং এই চিমা কিন্তু দু হাজার তেরো সালে তেরোটি গোল করে মলডে এফকে দলের টপ স্কোরার হয়েছিলেন এরকমটাই কিন্তু জানা যাচ্ছে এবং দু হাজার সালে যখন কিন্তু আবার এই ড্যানিয়াল চিমা বিভিন্ন ক্লাবে তার সময় কাটিয়ে ফিরে যান মলডে এফকেতে সেই সময় কিন্তু মলডে এফকেতে তিনি খেলেছেন এই মুহূর্তের ইউরোপের অন্যতম সেরা খেলোয়াড় আর্লিং হাল্যান্ডের সাথে এবং এ ছাড়াও কিন্তু সেই দলের কোচ ছিলেন এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডের যিনি কোচ সেই ওলে আনার সলজার নরওয়েজিয়ান টপ ডিভিশন লিগে কিন্তু এই চিমার একশো আঠেরো ম্যাচে পঁয়ত্রিশটি গোল আছে এছাড়া চাইনিজ সুপার লিগে কিন্তু সাতাশ ম্যাচে দশটি গোল আছে এই ড্যানিয়েল চিমার এছাড়াও চাইনিজ লিগ ওয়ানে পঞ্চান্নটি ম্যাচ খেলে সাতাশটি গোল করেছেন এই ড্যানিয়েল চিমা এবং এছাড়াও ইউরোপা লিগের মতো টুর্নামেন্টে খেলার কিন্তু অভিজ্ঞতা আছে এই ড্যানিয়েল চিমার ড্যানিয়েল চিমার দশ ম্যাচে তিনটি গোলও আছে ইউরোপা লিগে এবং এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইং রাউন্ডে আটটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এবং তার মধ্যে দুটো গোলও করেছেন কিন্তু তিনি সব জায়গায় খেলেছেন অধিকাংশ জায়গায় এই ড্যানিয়েল চিমা কিন্তু সফল তার কেরিয়ারে টোটাল তিনি দুশো বাষট্টি ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন বলে জানা যাচ্ছে এবং এই দুশো বাষট্টি ম্যাচের মধ্যে একানব্বইটি গোল কিন্তু তিনি করেছেন এছাড়াও চুয়াল্লিশটি অ্যাসিস্টও তিনি করেছেন সব দিক থেকে দেখতে গেলে এই ড্যানিয়েল চিমা কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার তার স্ট্যাটের দিক থেকে এখন যতক্ষণ না এই ফুটবলার মাঠে নামছেন এবং পারফর্ম করছেন ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করে থাকতেই হবে যে তিনি ভারতে এসসি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল জার্সিতে কীরকম পারফর্ম করেন সেটা দেখার জন্য এবং এবার কিন্তু আবার একটা ওয়াইল্ড রিউমার আসতে শুরু করেছে এসসি ইস্টবেঙ্গলের বিষয় এবং সেই ওয়াইল্ড রিউমারটা কিন্তু আসছে একজন স্ট্রাইকার সম্পর্কে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে তিনি খেলেন তেত্রিশ বছরের সেন্টার ফরওয়ার্ড অ্যাড্রিয়ান লোপেজ এবং এই অ্যাড্রিয়ান লোপেজের বিষয়ে কিন্তু ট্রান্সফার রিউমা শোনা যাচ্ছে তার এস ইস্ট বেঙ্গলের সাথে একটা লিঙ্ক আপ হয়েছে কিন্তু ড্যানিয়েল চিমা বা ফ্রানজো প্রাচ্যের সাথে যেরকম কিন্তু একটা লিঙ্ক আপ শোনা গেছিল অতটাও কিন্তু স্ট্রং লিঙ্ক আপ নয় যেটুকু শোনা যাচ্ছে আর এই মরশুমে কিন্তু এই প্রথম নয় অ্যাড্রিয়ান লোপেজের সাথে কিন্তু এর আগে মুম্বাই সিটি এফসির একটা লিঙ্ক আপের খবর শোনা গেছিলো এবং মুম্বাই সিটি এফসিতে তিনি সই করতে চলেছেন এরকমও খবর উঠেছিল কিন্তু মুম্বাই সিটি এফসি কিন্তু আলটিমেটলি এই অ্যাড্রিয়ান লোপেজকে সই করায়নি এবং এই অ্যাড্রিয়ান লোপেজের কিন্তু যে স্যালারি সেটা যথেষ্ট হাই হবে তার মার্কেট ভ্যালুর জন্য খালি বলছি না তার স্যালারিও কিন্তু যথেষ্ট হাই তো সেই জায়গার থেকে এসসি ইস্টবেঙ্গল কতটাই ফুটবলারকে টার্গেট করবে সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে যদিও এই অ্যাড্রিয়ান লোপেস কিন্তু খুবই হাই প্রোফাইল একজন খেলোয়াড় স্পেনের জাতীয় দলের হয়ে সিনিয়র লেভেলে কিন্তু তিনি খেলেছেন এছাড়াও স্পেনের যুব পর্যায়ে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি ওয়ান আন্ডার টোয়েন্টি থ্রি এবং এছাড়া স্পেনের অলিম্পিক টিমের হয়েও কিন্তু তার অ্যাপিয়ারেন্স রয়েছে লালিগায় তিনশোর উপরে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তিনশো তেরোটি ম্যাচ এখন পর্যন্ত লালিগায় খেলেছেন এই অ্যাড্রিয়ান লোপেস এবং তার মধ্যে পঁয়তাল্লিশটি গোল এবং ছাব্বিশটি অ্যাসিস্ট আছে এছাড়া কোপা ডেল রেটে কিন্তু চৌত্রিশটি ম্যাচ খেলেছেন সেখানে ছটি গোল আছে এছাড়া ইউরোপিয়ান লেভেলে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা লিগ দুটো টুর্নামেন্টেই খেলার অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়ন্স লিগের মতো হাই প্রোফাইল টুর্নামেন্টে কিন্তু উনিশটি ম্যাচে চারটি গোলও রয়েছে এই অ্যাড্রিয়ানের এবং এছাড়া ইউরোপা লিগে চৌত্রিশটি ম্যাচ খেলে কিন্তু এগারোটি গোল রয়েছে তার এবং এছাড়া লালিগা টু ম্যাচ খেলেছেন সেখানে দশ ম্যাচে তিনটি গোল আছে মূলত কিন্তু এই অ্যাড্রিয়ান লোপেজ স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন ডিপোটিভো অ্যালাভেস মালাগা সিএফ এছাড়াও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো দলে খেলার অভিজ্ঞতা রয়েছে এছাড়াও ভিলারিয়েলে খেলেছেন এবং এছাড়া পর্তুগালে কিন্তু তিনি বেশ কিছুদিন খেলেছেন এবং এফসি পটোর হয়ে কিন্তু তিনি খেলেছেন পর্তুগালের টপ ডিভিশন লিগে এখন পর্যন্ত নিজের কেরিয়ারে চারশো তেষট্টিটি ম্যাচ খেলেছেন তার মধ্যে কিন্তু আটাত্তরটি গোল তার আছে খুবই অভিজ্ঞ এবং খুবই একজন হাই প্রোফাইল স্ট্রাইকার সেটা নিয়ে সন্দেহ নেই তেত্রিশ বছর বয়স কিন্তু এখনও কিন্তু তিনি যথেষ্ট খেলার জায়গায় আছেন এবং লেফট উইং রাইট উইংয়েও দরকার পড়লে খেলতে পারেনি এই অ্যাড্রিয়ান লোপেজ কিন্তু অ্যাড্রিয়ান লোপেজের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই ওয়াইল্ড রিউমার মনে হচ্ছে যে কি খেলোয়াড়টির স্যালারি কিন্তু অনেকটাই হাই এবং এসসি ইস্টবেঙ্গল যেরকমভাবে নিজেদের দল সাজাচ্ছে তারা কিন্তু একটা ব্যালেন্স রাখতে চাইছে এটা এখন পর্যন্ত স্পষ্ট সেখানে অ্যাড্রিয়ান লোপেজের মতো এরকম একজন তারকাকে তারা আদেও টার্গেট করবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে এবং অ্যাড্রিয়ান লোপেজের সাথে কিন্তু মুম্বাই সিটি এফসির এর আগেও তোরালো ট্রান্সফার ইউমার শোনা গেছে কিন্তু বাস্তবে সেটা ঘটেনি তো সেই জন্য এই ক্ষেত্রেও কিন্তু সেরকম হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই আছে এবং বিশেষ করে ড্যানি স্টারেজের সাথে যে ট্রান্সফার রিউমার এবং স্ট্রং লিঙ্ক আপের খবর শোনা গেছিলো সেটা কিন্তু পুরোপুরি ভিত্তিহীন এটা প্রমাণিত হয়েছে তো অ্যাড্রিয়ান লোপেজের ক্ষেত্রেও কতটা কি হবে এবং এটা আদেও বাস্তবে সম্ভব হবে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং আরেকজন স্প্যানিশ খেলোয়াড়ের সাথেও কিন্তু লিঙ্ক আপ শোনা যাচ্ছে এসসি ইস্ট ইস্টবেঙ্গলের এবং এই খবরটা আমরা আগেও দিয়েছি যে সাতাশ বছরের স্প্যানিশ উইঙ্গার যিনি অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন সেই বুর্গি তার নামটা কিন্তু লিঙ্ক করা হচ্ছে এসসি ইস্ট ইস্টবেঙ্গলের সাথে এই মুহূর্তে এবং এই বুর্গি কিন্তু স্প্যানিশ লিগে দীর্ঘ দিন খেলেছেন বিভিন্ন টায়ারে লালিগায় একশো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে লালিগা টুতে তিপ্পান্নটি ম্যাচ খেলেছেন এছাড়াও সেগুন্ডা ডিভিশনের একাধিক টায়ারে কিন্তু খেলার অভিজ্ঞতা রয়েছে এই বুর্গির এবং এই বুর্গি কিন্তু রিয়েল মাদ্রিদ সি একটা সময় ছিলেন এছাড়াও আর এম ক্যাসিলাতেও ছিলেন এবং রিয়েল মাদ্রিদ সিনিয়র টিমেও কিন্তু দু সালে তিনি ছিলেন এরকমটাই জানা যাচ্ছে তার সম্পর্কে এবং এছাড়াও স্পোর্টিং গিজন ডিপোটিভো অ্যালাভেস রিয়েল জারাগোজা এরকম সব স্প্যানিশ টিমে কিন্তু তিনি খেলেছেন যথেষ্ট হাই প্রোফাইল একজন খেলোয়াড় এবং এই খেলোয়াড়টির সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ শোনা যাচ্ছে এসসি ইস্টবেঙ্গলের এবং আজকে কিন্তু ফুটবল সাংবাদিক মার্কাস হো তিনি তার টুইটের মাধ্যমে একটা উল্লেখযোগ্য তথ্য শেয়ার করেছেন সেটা হচ্ছে এসসি ইস্টবেঙ্গল কিন্তু একটা সময় টার্গেট করেছিল ৩৩ বছর বয়সী মালি স্ট্রাইকার চেক ডিয়াবাটেকে এরকমই কিন্তু তিনি জানিয়েছেন এবং এই চেক দিয়াবাতে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দু একুশ সালে তিনি ছ ম্যাচে পাঁচটি গোল করেছেন তো যথেষ্ট ভালো ফর্মে ছিলেন এস্তাগলাল এফসির হয়ে এই দিয়াবাতের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল ফ্রান্সের টপ ডিভিশন লিগে এবং সেখানে লিগ ওয়ানে কিন্তু তিনি একশো তেতাল্লিশটি ম্যাচ খেলে আটান্নটি গোলও করেছিলেন এছাড়াও তিনি কিন্তু সিরিয়া এতে যখন খেলেছিলেন ইটালিতে ইটালির টপ ডিভিশন লিগে সেখানে এগারো ম্যাচে আটটি গোল করেছেন যেখানে খেলেছেন সেখানেই কিন্তু গোল করেছেন কার্যত গোল মেশিন তিনি দুশো তিরানব্বইটি ম্যাচ খেলে এই চেক দিয়াবাতের কিন্তু এখন পর্যন্ত একশো উনচল্লিশটি গোল আছে তো তিনি যদি এসসি ইস্টবেঙ্গলে আসতেন ডেফিনেটলি সেটা কিন্তু একটা গেম চেঞ্জার হতো এটা নিয়ে কোনো সন্দেহ নেই এখন যাকে সই করানো হয়েছে সেই ড্যানিয়েল চিমা তিনিও যথেষ্ট ভালো স্ট্রাইকার তিনি কীরকম পারফর্ম করেন সেটাই দেখা যাক তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো